ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত প্রজ্ঞা আজকে আমি সজল স্যার তোমাদের কাছে নিয়ে এসেছি উপপাদ্যর ক্লিয়ার কনসেপ্ট আমি তোমাদেরকে দেব উপপাদ্য কীভাবে সহজে তোমরা করবে দেখো তোমরা ক্লাস এইটে উঠেছ ক্লাস এইটে উঠলে আমাদের জ্যামিতিতে একটা নতুন সংযোজন হয় সেটা হচ্ছে উপপাদ্য উপপাদ্য এবার বলবো স্যার উপপাদ্য কী ক্লাস এইটে উঠে এবং এইট থেকে টেন পর্যন্ত তোমাদেরকে উপপাদ্য করতে হয় তবে বলবে স্যার উপপাদ্য কী না তোমাদেরকে সহজেই আমি উপপাদ্যটা কী সেটা আগে বলি যে মনে করো তোমরা ছোটোবেলা থেকে পড়েছ যে একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এটা তোমরা পড়ে এসেছো প্রশ্ন এসছে পরীক্ষাতে একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টিগত তোমরাও লিখে এসেছো একশো আশি ডিগ্রি বা দুশোমো কোণ কিন্তু একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি কেন হল এইটা যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে সেটাই হচ্ছে উপপাদ্য যুক্তি দিয়ে তোমাকে প্রমাণ করা কোনো জ্যামিতিক তথ্যকে যুক্তি দিয়ে প্রমাণ করা সেটাই হচ্ছে উপপাদ্য তাহলে এই উপপাদ্য করতে গেলে তোমাদেরকে কি ধারণা থাকতে হবে ক্লাস ফাইভ থেকে সেভেন পর্যন্ত দেখো আমি যে লিস্টটা তৈরি করেছি এই জিনিসগুলো সম্বন্ধে তোমাদেরকে তুমি তোমরা ক্লাস ফাইভ থেকে সেভেন পর্যন্ত বিন্দু শিখেছ রেখা রেখাংশ রশ্মি বক্ররেখা কোন বলতে আমরা বলবো সূক্ষ্মকোণ সূক্ষ্মণ হ্যাঁ তারপরে তোমরা কী শিখেছ সূক্ষ্মকণ হ্যাঁ সরলকোণ স্থূলকণ হ্যাঁ যা যা শিখেছ সরলকোণ কোণ সমকোণ কোণ হ্যাঁ সমকোণ প্রবৃদ্ধকণ ইত্যাদি যা যা শিখেছ সেই সমস্তই কিন্তু তোমাদেরকে ক্লিয়ার কনসেপ্ট স্বচ্ছ একটা ধারণা থাকতে হবে ত্রিভুজ ত্রিভুজ চতুর্ভুজ সর্বসমতা খুব ইম্পর্টেন্ট সর্বসমতা ঠিক আছে কোনটাও সরল লেখা রশ্মি কোনটা নয় সবগুলো সম্বন্ধে তোমাদেরকে স্বচ্ছ ধারণা দিতে হবে বৃত্তটা তোমাদের ক্লাস এইটে উপপাদ্যতে লাগবে না কিন্তু ক্লাস টেনে গিয়ে তোমাদেরকে লাগবে বৃত্তটা তারপরে সমান্তরাল সরল লেখাও ছেদকের ধর্ম এই আমাদেরকে যেটা বলার অনুরূপ কোন অনুরূপ কোন অনুরূপ কোন একান্তর কোন একান্তর কোন তারপরে বিপ্রতিপ কোন বিপ্রতিপ কোন তারপরে তোমাদের সন্নিহিত কোন এইগুলো সম্বন্ধে তোমাদেরকে ধারণা থাকতে হবে সব থেকে বেশি লাগে দেখো একান্তর কোন আর অনুরূপ কোন বিপ্রতিপ কোন সন্নিতকোণ সবটা কোনটা ছেড়ে কোনটা বলবো প্রত্যেকটা সম্বন্ধে তোমাদেরকে কিন্তু ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে আমি যদি বলি সমান্তরাল সরল লেখা ও ছেদকের ধর্ম যেমন ধরো এই একটা সমান্তরাল সরল লেখা আঁকলাম আমি সমান্তরাল সরল লেখা বুঝতে পেরেছ এ বি আর সি ডি দুটো সমান্তরাল সরল লেখা দুটো সমান্তরাল সরলরেখাকে ছেদ করেছে ছেদক হচ্ছে ইএফ ইএফ আর এই যে জি এইচ বিন্দুতে ছেদ করেছে দেখো আর দেখো এইটা হচ্ছে আমি যেগুলো তোমাকে কালো কালিতে লিখছি দেখো এই যে এইটার সঙ্গে এইটা হচ্ছে অনুরূপ কোণ এটা উপর দিকে আছে এটা উপর দিকে আছে এই কোনটা এই কোনটা হচ্ছে অনুরূপ কোণ ভালো করে বুঝে যাও ছেদকের একই পাশে একইভাবে অবস্থিত কোনগুলো কী কোন অনুরূপ অনুরূপকোণ দেখো এইটা এইটা আর এইটা দেখো অনুরূপকোণ নিচে নিচের দিকে আবার দেখো এটা আমি ক্রস দিচ্ছি এইটা আর এইটা হচ্ছে এইটা হচ্ছে অনুরূপ অনুরূপকোণ আবার এইটাকে আমি যা চিহ্ন দিচ্ছি দেখো এইটা আর এইটা এইগুলো হচ্ছে দেখো কোন ভালো করে বুঝে যাও অনুরূপ কোনগুলো এগুলো কিন্তু তোমরা আগে পড়েছ এগুলো কিন্তু একটু ভালো করে বুঝে নাও এই অনুরূপ কোন ব্যাপারটা কিন্তু তোমাদেরকে কাজে লাগবে উপবাদ্য প্রমাণ করতে গেলে এটা হচ্ছে অনুরূপ কোণ এইবারে দেখো একান্তর কোন কোনগুলো বলবো আমরা একান্তর কোন হচ্ছে একান্তর কোন হচ্ছে আর দেখো এরকম এটা এটা জেড হবে এরকম জেড হবে দুটো সমান্তরাল সরলরেখা এইটা হচ্ছে এটা একান্তর কোণ আর এইটার সঙ্গে এইটা হচ্ছে একান্তর কোন ভালো করে বুঝে যাও একান্তর কোণ ব্যাপারটা ভালো করে বুঝো একান্তর কোন কোনটা অনুরূপ কোন বুঝলে একান্তর কোণ দেখো এই যে এই ছবিটা এই ছবিটা মনে রাখবে এই যে এইটা হচ্ছে এইটা কোণ দেখো এই রকমভাবে হতে পারে এইটা এইটা কোণ দেখো এই দিকে দেখো এইটা এইটা হতে পারে একান্তর কোণ আবার দেখো এইটা 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 হতে পারে একান্তর কোণ তাহলে একান্তর কোণ দেখো এটা সমান্তর সর লেখা এই যে বিপরীত দিকে এইটার সঙ্গে এইটা একান্তর কোণ তাহলে তুমি যদি বলো যে একটা সামান্তরিক যদি আমরা আঁকি একটা সামান্তরিক যদি আঁকি দেখো সামান্তরিক আঁকলে কিভাবে একান্তর কোণ আমরা বুঝবো দেখো একটা সামান্তরিক আঁকছি আমি এটা হচ্ছে সামান্তরিক সামান্তরিকের যদি একটা কর্ণ হয় তোমরা জানো এই বাহু এই বাহু সমান্তরাল দেখো এইটার এইটা একান্তর কোন দেখো সেই জেড হচ্ছে দেখছো ছবিটা ভালো করে বোঝো আবার দেখো এইটা আর এইটা দেখো একান্তর কোন দেখো এইভাবে এই যে জেড হচ্ছে তাহলে একান্তর কোন বুঝলে আর বিপ্রতিপোকণ তো খুব সহজ বিপ্রতিপকণ কিভাবে হচ্ছে বিপ্রতিপকণ হচ্ছে দেখো বিপ্রতিপকন এই যে এইটা আমরা যদি ক্রস করি তাহলে এইটা এইটার সঙ্গে এইটা বকন আবার এইটার সঙ্গে এইটা হচ্ছে বকন ঠিক আছে এলাকা হচ্ছে বিপ্লতিপোকন আমরা যদি দুটো সরল লেখা ছেদ করে এইটা ছেদবিন্দু ছেদবিন্দুর উভয় পাশে যে কোনগুলো বিপরীত দিকে এর বিপরীত দিকে এই কোনটা আছে বা এর বিপরীত দিকে এইটা আছে আবার এইটার এইটা বিপ্রতিপকন তাহলে বিপ্রতিপকন ব্যাপারটা বোঝা গিয়েছে বিপ্রতিপকন তোমার সরল সমান্তরাল সরল লেখা সেখানেও কিন্তু আর দেখো সমান্তরাল স্মরণ লেখা একটা যদি ছেদক থাকে তাহলে দেখো এইটা আর এইটা বিপ্রতিপকন দেখো ভালো করে আবার দেখো এইটা এইটা বিপ্রতিপকন দেখছ বিপ্রতিপকন ভালো করে আইডিয়া করো আবার দেখো এগুলো নিয়ে আবার পরবর্তীতে ভিডিও হবে যেহেতু আমরা উপপাদ্যতে আছি তবুও এগুলো আমি একটু বলে নিচ্ছি আবার এইটা এইটা বিপ্রতিপকন হ্যাঁ আবার দেখো বিপরীত দিকে আছে আবার দেখো এটা এটাও বিপ্রতিপোকন তাহলে দেখো যেগুলো কালি দেখো নীল কালিতে দিয়েছি এটা হচ্ছে বিপ্রতিপোকন এটা বিপ্রতিপোকন এটা বিপ্রতিপকন এর সঙ্গে এটা বিপ্রতিপকন তোমরা ডি ই এফ জি এইচ নাম দিয়ে নিজেরা লেখার চেষ্টা করো আর কোণ সন্নিহিত কোণ কি কোণ হচ্ছে এই দেখো এটা এইটা এ ও বি আর এ ও সি যে দুটো কোণের একটাই শীর্ষবিন্দু এ ও বি কোন ও বি আর কোন ও সি এরা হচ্ছে কি এরা হচ্ছে সন্নিহিত কোণ কেন না এদের একটাই শীর্ষবিন্দু আর কি একটা সাধারণ ও বি তাহলে শীর্ষবিন্দু কে এখানে শীর্ষবিন্দু হচ্ছে ও একই শীর্ষবিন্দু আর একটাই সাধারণ বাহু সাধারণ বাহুকে সাধারণ বাহু হচ্ছে ওবি সাধারণ বাহু হচ্ছে ওবি বি সাধারণ বাহুর দুই বিপরীত পাশে কোন দুটো অবস্থিত হবে কোন দুটো কেমন হবে একটা শীর্ষবিন্দু থাকবে একটা সাধারণ বাহু থাকবে আর সাধারণ বাহুর দুই বিপরীত পাশে কোন দুটো অবস্থিত হবে তাহলে আমরা সেগুলোকে কি বলবো সন্নিহিত কোন ভালো করে বোঝো এইবারে দেখো কোণের যোগ বিয়োগ তোমাদেরকে আর একটা কী বুঝতে হবে আরেকটা বুঝতে হবে কোণের যোগ বিয়োগ ব্যাপারটা বুঝতে হবে কোণের যোগ বিয়োগ আমরা কি করে করব দেখো এইখানে একটা কোন আঁকলাম আমি এখানে দেখো এ ও বি এটা বি ধরো এটা বি এটা সি দেখো এ ও বি আর এটা বিও সি যোগ করলে কি হবে এ ও বি প্লাস বিও সি সমান আমরা কী লিখতে পারি কোন এ ও সি এই কোনটা আর এই কোনটা যোগ করলে আমরা কি পাবো গোটা কোনটা পাবো এ ও সি পাবো এ ও সি এ ও বি আর সি যোগ করলে এ ও বি মানে আমরা এই কোনটা পাচ্ছি এই কোনটা এ ও বি দেখো এ বি বলতে এই কোনটুকু আর বিও সি বলতে এই কোনটুকু তাহলে এই কোনটা আর এই কোনটা যোগ করলে এই গোটা কোনটা পাবো এই কোনের যোগ বিয়োগ এটাও কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে উপপাদ্য প্রমাণের সময় যেমন অন্যভাবেও করতে পারি যেমন ধরো যেমন ধরো আমি আর একটা ছবি আঁকছি তোমাদের দেখো দেখো এরকম একটা এইভাবে আছে মনে করো দেখো এখানে নাম দিলাম এ এখানে নাম দিলাম বি হ্যাঁ এটা হচ্ছে ও সি ডি তাহলে দেখো এ ও সি কোন সি যোগ কোন সিওডি যোগ কোন বিওডি সমান হবে বলো এই কোনটা এই কোনটা এই কোনটা যোগ করলে আমরা এই গোটা কোনটা পাবো গোটা কোনটা কি নাম হবে এ ও বি বুঝতে বুঝতে তাহলে যোগ যোগ এটা কিন্তু আমাদের উপবাদ্য প্রমাণে খুবই প্রয়োজনীয় ক্লাস এইটে এইটা দেখো উপবাদ্য প্রমাণ করতে গেলে আমাদেরকে কতগুলো চিহ্ন জানতে হবে আচ্ছা এস এ সূত্র এ সূত্র এইগুলো নিয়ে সর্বসমতা নিয়ে আমার যে পরবর্তী ক্লাস আসবে সেখানে কিন্তু তোমরা ওটা দেখে নেবে এস আর ক্লাস সেভেনে তোমরা তো পড়েছ আমি কাউ একটু সংক্ষেপে বলে দিই যে যেমন ধরো একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ আমি একটু বলে নিই কারণ এ এই সর্বসমতা ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্যতে সর্বসমতা ব্যাপারটা আমি একটু ছোট করে বলে নিচ্ছি মনে করো এই দুটো ত্রিভুজের এই বাহুটা এই বাহুটা সমান এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান তিনটে বাহু পরস্পর সমান তাহলে আমরা কি বলতে পারি এই ত্রিভুজ দুটো সর্বসম এবং তিনটে বাহু সমান বলে এটা এস 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 সূত্র যদি মনে করো দুটো ত্রিভুজের এই মনে করো এই দুটো ত্রিভুজের হ্যাঁ মনে করো এই বাহু এই বাহু সমান এই বাহু এই বাহু সমান আর এই কোনটা সমান সন্নিহিত কোণ আর এই বাহু এই বাহু সন্নিহিত কোণ সমান তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হবে তাকে আমরা বলবো এস এস সূত্র আর যদি মনে করো দুটো ত্রিভুজ দেখো এই কোনটা এই কোনটা সমান এই কোনটা এই কোনটা সমান আর এই বাহু এই বাহু সমান তাহলে দুটো অ্যাঙ্গেল সমান আর একটা বাহু সমান তাহলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড তার মানে এ এ এস সূত্র তাহলে তিনটে বাহু একটা ত্রিভুজের তিনটে বাহু অপর ত্রিভুজের তিনটে বাহুর সঙ্গে যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হবে একটা ত্রিভুজের দুটো বাহু এবং তাদের সন্নিহিত কোণ অপর ত্রিভুজের দুটো বাহু ও সন্নিহিত কোণের সঙ্গে যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হবে আবার একটা ত্রিভুজের দুটো কোণ এবং সে বাহুটা আর দুটো ওপর ত্রিভুজের দুটো কোন আর বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটো কি হবে সর্বসম হবে এটা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড আর একটা আছে আর এইচ এস সূত্র যেটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য আর এইচ সূ এস আর এইচ এস সূত্র আর এইচ এস এটা সমকোণী ত্রিভুজ রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস আর একটা সাইড রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ মনে করো এটা সমকোণ নাইনটি ডিগ্রি এটাও সমকোণ নাইনটি ডিগ্রি হ্যাঁ তাহলে একটা বাহু এই বাহুটা এই বাহুটা সমান সমকোণ তো সমানই আর এই বাহু এই বাহু সমান তাহলে আমরা বলতে পারি যে এই ত্রিভুজ দুটো কি হবে এই ত্রিভুজ দুটো সর্বসম হবে তাহলে এটাকে আমরা বলি আর এইচ এস সূত্র রাইট অ্যাঙ্গেল এইচ মানে হাইপোটেনাস মানে অতিভুজ এইটা তো অতিভুজ তোমরা জানো সমকোণের বিপরীত বাহু অতিভুজ তাহলে সর্বসম্মত সম্বন্ধেও তোমাদেরকে একটু ক্লিয়ার কনসেপ্ট আমি দিতে পারলাম আশা করি এইবারে উপপাদ্য প্রমাণ করতে গেলে আমাদেরকে কতগুলো চিহ্ন জানতে হবে কি না দাঁড়ো সমান অসমান এগুলো তো তোমরা জানোই কোণের চিহ্ন এটা হচ্ছে কোন এটা হচ্ছে ত্রিভুজ এটা হচ্ছে সর্বসম সর্বসম যে সর্বসমতা পড়ালাম তোমাদেরকে এসে সূত্র সেই সর্বসম চিহ্ন হচ্ছে এটা সর্বসম আর কি না ধরো সর্বসম হলো ত্রিভুজ হলো কোন হলো দেখো এটা সোজা করে আছে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে দণ্ডায়মান এটা কি দণ্ডায়মান আর আমি তো আর বিশেষ সমান অসমান গেটার দেন লেস দেন এগুলো কিন্তু আমি আর লিখলাম না বুঝতে পারি দন্ডায়মান আর দণ্ডায়মান ব্যাপারটা বুঝতে হবে লম্ব মানে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল হবে আর এটা এমনি দাঁড়িয়ে আছে দেখো এরকম একটা এটা দাঁড়িয়ে আছে দণ্ডায়মান কিন্তু এটা হচ্ছে লম্ব মানে কি এটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়িয়ে আছে এটা কিন্তু নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়িয়ে নাই। এটা কিন্তু নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়িয়ে নাই এটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে ভালো করে দণ্ডায়মান আর লম্ব ব্যাপারটা বুঝতে হবে লম্ব হলে এরকম উল্টোনো টিয়ের মতন দেখতে আর এটা হচ্ছে দণ্ডায়মান মানে শুধুমাত্র দাঁড়িয়ে আছে কত ডিগ্রি কোণে দাঁড়িয়ে আছে সেটা কিন্তু প্রযোজ্য বিষয় নয় এটা যে কোনো কোণে দাঁড়িয়ে থাকতে পারে যে কোনো কোণে যদি দাঁড়িয়ে থাকে তাহলে সেটা দণ্ডায়মান আর যদি নব্বই ডিগ্রি কোণে দাঁড়িয়ে থাকে তাহলে সেটাকে আমরা কিন্তু বলবো লম্ব তাহলে এইগুলো আমাদের চিহ্নগুলো জানতে হবে এই ক্লাসের শেষে তোমাদেরকে নোটস আকারে এগুলো সব দিয়ে দেওয়া হবে ইউক্লিড বলে একজন গরিতজ্ঞ প্রাচীন গ্রীষের ইউক্লিড বলা হয় জ্যামিতির জনক ইউক্লিড ইউক্লিড হচ্ছে জ্যামিতির জনক জ্যামিতির জনক জনক তিনি এলিমেন্টস ই এল এন টি টিএস এলিমেন্টস বলে একটা বই লিখেছিলেন তাতে চারশো সাতষট্টিটা উপপাদ্য আছে আর তেরোটা খণ্ড আছে ঠিক আছে এইটা এইটা জামিতির জনক ইউক্লিড তিনিই প্রথম কিন্তু উপপাদ্যের সৃষ্টিকর্তা ঠিক আছে চারশো সাতষট্টিটা তিনি সামতলিক আর ঘন জামিতি নিয়ে তিনি চারশো সাতষট্টির উপপাদ্য আর এইটা তেরোটি খণ্ডে বিভক্ত এলিমেন্টস বইটা তেরোটি খণ্ডে বিভক্ত তো আমরা এবারে চলে যাচ্ছি উপপাদ্যতে তাহলে উপপাদ্য কি বললাম তোমাদেরকে আমরা জ্যামিতিতে যেসব বিষয় নিয়ে আলোচনা করি তাকে বলা হয় প্রতিজ্ঞা প্রতিজ্ঞা রকম প্রতিজ্ঞা হচ্ছে দু রকম একটা হচ্ছে উপপাদ্য আর একটা হচ্ছে সম্পাদ্য ভালো করে বুঝে যাও একটা উপপাদ্য আর একটা সম্পাদ্য তাহলে উপপাদ্য এগুলো যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে আর সম্পাদ্য এগুলো যে তথ্য দেবে সেই তথ্য দিয়ে অঙ্কন যেমন ত্রিভুজ অঙ্কন চতুর্ভুজ অঙ্কন এই অঙ্কনগুলো হচ্ছে সম্পাদ্য তোমরা ক্লাস সেভেনে ত্রিভুজ অঙ্কন করেছো চতুর্ভুজ অঙ্কন করেছো বিভিন্ন শর্ত দেওয়া ছিল সেটা হচ্ছে সম্পাদ্য ভালো করে বুঝে যাও এই সম্পাদ্য কিন্তু যুক্তি দিয়ে প্রমাণও করতে হতে পারে যে আঁকাটা আমার ঠিক হয়েছে কিনা অঙ্কনটা আমার ঠিক হয়েছে কি না তো সম্পাদ্য আমাদের এখন বিষয় নয় আমাদের বিষয় হচ্ছে উপবাদ্য এই উপবাদ্য করতে গেলে আমাদেরকে কি কি জানতে হবে উপবাদ্য করতে গেলে আমাদেরকে যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে স্বীকার্য প্রথমে জানতে হবে স্বীকার্য কী স্বীকার্য স্বীকার্য কী যেগুলো আমরা ছোটোবেলা থেকেই জেনে এসছি যেগুলো প্রমাণ করার কোনো প্রয়োজন নেই সেগুলোকে আমরা বলি স্বীকার্য ছোটোবেলা থেকেই জেনে এসেছি যেমন দুটো বিন্দু দিয়ে একটাই মাত্র সরল লেখা অঙ্কন করা যায় দুটি বিন্দু দিয়ে দুটি বিন্দু দিয়ে দুটি বিন্দু দিয়ে কেবলমাত্র বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরল লেখা অঙ্কন করা যায় একটি সরল রেখা অঙ্কন করা যায় হয়েছে তারপরে দেখো একটি সরল লেখাংশকে উভয় দিকে যত পর্যন্ত বর্ধিত করা যায় আমি এটা মুখে বলে দিচ্ছি এগুলো নট আকারে তোমাদেরকে আমি দিয়ে দেবো একটা সরল লেখাকে তুমি যত খুশি এই দিকে বর্ধিত করতে পারবে যত খুশি এই দিকে বর্ধিত করতে পারবে একই সমতলে একই ব্যাসার্ধ নিয়ে একটাই মাত্র বৃত্ত অঙ্কন করা যায় একটা ব্যাসার্ধ নিয়ে কেবলমাত্র একটাই বৃত্ত অঙ্কন করা যায় আর দুটো সমকোণের পরিমাণ সমান দুটো সমকোণ পরস্পর সমান দুটো সমকোণ দেখো দুটো সমকোণ তুমি যদি একটা ছোট্ট মতো নাইনটি ডিগ্রি আঙ্গে লাখো আর একটা যদি বড় করে নাইনটি ডিগ্রি আঙ্গে আঁকো তাহলে এটাও নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল আর এটাও একটা একটা তুমি ছোট ব্যাসার্ধ নিয়ে কী করলে ছোটো চাপ নিয়ে একটা নাইনটি ডিগ্রি আঁকলে আর একটা বড়ো চাপ নিয়ে নাইনটি ডিগ্রি আঁকলে তাহলে এটাও নাইনটি ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি দুটো নাইনটি ডিগ্রি পরস্পর সমান আর থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে প্লেফেয়ারের শত সিদ্ধ কি প্লে ফেয়ারের শতসিদ্ধ প্লেফেয়ারের বিবৃতি প্লে ফেয়ারের বিবৃতি ভালো করে বোঝো প্লেফেয়ারের বিবৃতি প্লেফেয়ারের বিবৃতিটা কী বলছে একটা সরল লেখার বহিস্থ বিন্দু দিয়ে কেবলমাত্র একটাই সরল লেখা অঙ্কন করা যায় একটা সরল লেখার এই যে বহিষ্ঠ বিন্দু দিয়ে একটাই কেবলমাত্র সরল লেখা অঙ্কন করা যায় আর অন্য কিছু সরল লেখা কিন্তু অঙ্কন করা যায় না আর এর বেশি আর এই যে একটাই এঁকেছি এর বেশি দুটো বা তিনটে বা চারটে লেখা আঁকা যায় না প্লেফেয়ার বলে একজন গণিতজ্ঞ প্রথম এটা বলেছিলেন সেজন্য এটাকে বলা হয় প্লেফেয়ারের বিবৃতি এটা কিন্তু পরীক্ষাতে অনেক সময় আসে এই গেল আমাদের স্বীকার্য শতসিদ্ধ যেগুলো শতসিদ্ধ যেগুলো যাবিতিতে আমরা প্রমাণ করা যায় কিন্তু প্রমাণ করব না সেগুলো কিন্তু আমরা প্রমাণ করব না শুধুমাত্র কি করব না শতসিদ্ধটাকে আমরা জ্যামিতিক যুক্তি আর অঙ্কন তৈরি করতে ব্যবহার করব যেমন একটা সরল লেখার উপরে একটা সরল লেখার উপরে একটা রশ্মি দণ্ডায়মান হলে যে দুটো সন্নি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণের সমান একটা সরল লেখার উপরে একটা রশ্মি দণ্ডায়মান হলে এটা একটা সরল লেখা তারপর একটা রশ্মি দণ্ডায়মান তাহলে যে দুটো সন্নিহিত কোনো উৎপন্ন হয় তাদের সমষ্টি কি দুই সমকোণের সমান মানে এই কোণটার এই কোণটার যোগফল হবে একশো আশি ডিগ্রি বা আমরা বলতে পারি যে যদি এই দুটো কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তাহলে তাদের বহিস্ত বাহু দুটো এক সরল লেখাই থাকবে তাদের বহিষ্ঠ বাহু দুটো কি হবে এক সরল লেখাই থাকবে এটা আমরা বলতে পারি এরকম অনেকগুলো শতসিদ্ধ আছে যাদের যেগুলো তোমাদেরকে জানতে হবে সে নোটস আমি এর পরে দেবো এইবারে আমরা উপপাদ্য কি করে প্রমাণ করব উপপাদ্য প্রমাণ করার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে চিত্র উপপাদ্য প্রথমে থাকবে চিত্র তারপরে থাকবে কি প্রদত্ত প্রদত্ত মানে কি প্রদত্ত তারপরে থাকবে প্রামাণ্য তারপরে থাকবে অঙ্কন অঙ্কন চিত্র প্রশ্ন পরে প্রশ্ন অনুযায়ী একটা প্রশ্ন পড়ে অনুযায়ী একটি চিত্র অঙ্কন করতে হবে তারপরে প্রদত্ত যা প্রমাণ প্রশ্নে যা দেওয়া আছে তা প্রশ্নে যা দেওয়া আছে তা কী করতে হবে লিখতে হবে প্রামাণ্য কি প্রমাণ করতে হবে তারপরে অঙ্কন প্রমাণের জন্য অতিরিক্ত যদি অঙ্কন করতে হয় প্রমাণের জন্য যদি কিছু অঙ্কন করতে হয় অঙ্কন করতে হয় অঙ্কন করতে হয় পাঁচ প্রমাণ প্রমাণ কি না যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে এই পাঁচটা ধাপে যুক্তি দিতে হবে প্রমাণের যুক্তি দিতে হবে তাহলে স্বীকার্য আর শতসিদ্ধগুলো আমরা প্রমাণের যুক্তি আর অঙ্কন করতে ব্যবহার করবো এটা কিন্তু আমরা প্রমাণ করব না একটি ত্রিভুজের একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হলে পরস্পর সমান হলে তাদের বিপরীত কোন দুটির মান সমান হবে তাহলে তোমাকে প্রশ্নতে কি বলেছে একটা ত্রিভুজ তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে একটা ত্রিভুজ আঁকতে হবে প্রথমেই কী করতে হবে একটা পেন্সিল দিয়ে স্কেল দিয়ে একটা ত্রিভুজ আঁকতে হবে কীরকম ত্রিভুজ যার দুটো বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাহলে দেখো এই একটা দুটো বাহু পরস্পর সমান নিয়ে একটা নাম দিতে হবে তুমি যা খুশি এবিসি একটা নাম দাও তাহলে প্রদত্ততে আমরা কি পেলাম দেখো প্রদত্ত প্রদত্ততে আমরা কি পেলাম প্রদত্ততে পেলাম আমরা ত্রিভুজ এ বি সি এর ত্রিভুজে বিসি দুটো বাহু সমান আমরা এই বাহু বাহু সমান ধরে নিচ্ছি এর এবি সমান এসি ত্রিভুজ এ বি সি এর এবি সমান এসি ভালো করে বোঝো তাহলে প্রদত্ততে কী পেলাম ত্রিভুজ এ বিসি এর এবি সমান এসি এবারে আমাদেরকে প্রামাণ্য প্রামাণ্য কি প্রামাণ্য হচ্ছে প্রমাণ করতে হবে যে এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এইটা আবার এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা তারপরে এই কোন দুটো আমাদেরকে সমান প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে তাহলে চিত্র হলো চিত্রটা কিন্তু পেন্সিল দিয়ে কোন সি সমান কোন এসিবি কোন সি সমান কোন এসিবি এবারে অঙ্কন এখানে অঙ্কন আছে কোন বিএসি এই যে এই কোনটা এর সমদি অঙ্কন করলাম আমি যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে কোন বিএসি এর সমুদি খণ্ডক এডি অঙ্কন করলাম যা কে ডি বিন্দুতে ছেদ করেছে প্রমাণ দেখো আমরা এই দুটো ত্রিভুজ ধরব এই ত্রিভুজ এই ত্রিভুজ ত্রিভুজ এডিবি আর ত্রিভুজ এর কি হচ্ছে দেওয়া আছে বি সমান এসি প্রদত্ত আর কি দেওয়া আছে এই কোনটা এই কোনটা সমান কোন বিএি সমান কোন সিএডি কেন না যেহেতু কোন বিএসি এর সমিখণ্ডক এর সমদ্বিখণ্ডক এডি হয়েছে আর কি এডি সাধারণ বাহু এডি সাধারণ বাহু আমি এখান থেকে তোমাদেরকে এখানে নিয়ে চলে যাচ্ছি এডি সাধারণ বাহু এবারে এখানে লিখছি দেখো এখানে এডি সাধারণ বাহু তাহলে দেখো একটা বাহু সমান দুটো বাহু সমান দুটো কোন সমান আর একটা সাধারণ বাহু মানে এডি সমান এডি তাহলে আমরা কি বলতে পারি এস এ এস 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 শর্ত অনুযায়ী আমরা কি বলতে পারি এস এস শর্ত অনুযায়ী আমরা বলতে পারি যে ত্রিভুজ এডিবি আর ত্রিভুজ এডি সি সর্বসম ত্রিভুজ এ সর্বসম ত্রিভুজ এডি আর দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাদের অনুরূপ কোণগুলো সমান হবে অর্থাৎ কোন এ বি ডি সমান কোন এডিসি কেন যুক্তি করতে হবে যে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলি সমান হয় সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলি সমান হয় অনুরূপ কোনগুলি সমান হয় কোন গুলি সমান হয় গুলি সমান তাহলে কি হবে অতএব আমরা বলতে পারি কোন সি সমান কোন এটা সি হবে ডি তাহলে কোন বি তাহলে দেখো খুব সহজেই আমরা কিন্তু উপপাদ্যটা প্রমাণ করলাম যা প্রশ্ন আছে প্রশ্ন পড়ে ছবি আঁকলাম যা প্রশ্নতে দেওয়া আছে সেটা প্রদত্ত তারপরে প্রামাণ্য তারপরে অঙ্কন তারপরে প্রমাণ ঠিক আছে এইবারে তোমাদেরকে যে কথাটা বলতে আর একটু ভুলে গেছি সেটা হচ্ছে বিপরীত উপপাদ্য দেখো বিপরীত উপপাদ্য কীভাবে বিপরীত উপপাদ্য কাকে বলে বিপরীত উপপাদ্য বিপরীত উপপাদ্য বলছে একটা উপপাদ্যের প্রদত্ত এই উপপাদ্য মনে কর এ একটা উপপাদ্য বি একটা উপপাদ্য এটার প্রদত্ত আর এটার প্রামাণ্য এইটার যদি এই প্রামাণ্যটা যদি এখানে প্রদত্ত হয়ে যায় আর এই প্রদত্তটা যদি প্রামাণ্য হয়ে যায় তাহলে সেটাকে বলে বিপরীত উপপাদ্য ভালো করে বোঝো এই উপপাদ্যটার প্রদত্তটা এখানে গিয়ে প্রামাণ্য হয়ে যাবে আর এর প্রামাণ্যটা এখানে প্রদত্ত হয়ে যাবে যেমন এই 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 যে আমি উপবাদ্যটা করলাম এটা দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান দিয়েছে এই দুটো বাহুর দৈর্ঘ্য পরস্পর না দিয়ে যদি বলতো দুটো কনের পরিমাপ সমান দুটি কোণের পরিমাপ পরস্পর সমান হ্যাঁ হলে তাদের বিপরীত বাহু দুটির দৈর্ঘ্য পরস্পর সমান তাহলে দেখো বিপরীত উপবাদ্য হয়ে গেল বিপরীত বাহু দুটির দৈর্ঘ্য পরস্পর সমান দুটির দৈর্ঘ্য পরস্পর সমান তাদেরকে সমান হবে এই যে উপপাদ্য দুটো দেখলে তুমি তোমরা তাহলে এই উপপাদ্যর দুটো হচ্ছে পরস্পর বিপরীত উপপাদ্য এরকম তোমরা আগ এর পরেও পাবে তাহলে একটা উপপাদ্যের প্রদত্ত অন্য উপপাদ্যের প্রামাণ্য এবং এর প্রামাণ্য এটা যদি প্রদত্ত হয়ে যায় তাহলে সেটা কিন্তু আমরা বলবো বিপরীত উপপাদ্য দেখো উপপাদ্যের বিভিন্ন সংজ্ঞাগুলো তোমাদেরকে দেবে বলেছিলাম উপপাদ্য কাকে বলে সম্পাদ্য কাকে বলে স্বীকার্যগুলো কি কি হ্যাঁ স্বীকার্য কাকে বলে তারপরে শতসিদ্ধ কাকে বলে এই সমস্ত এবং শতসিদ্ধ কয়েকটা শতসিদ্ধের আমি উল্লেখ করে দিয়েছি সমস্তগুলোই কিন্তু তোমাদেরকে নোটস আকারে দিয়ে দিয়েছি তোমরা এখান থেকে খাতায় লিখে নাও তারপরে তোমরা উপপাদ্য নিজেরাই করার চেষ্টা করো দেখো উপপাদ্যতে যেটা প্রশ্ন দেওয়া আছে সেটাই কিন্তু প্রদত্ত সেটাকেই চিহ্ন দিয়ে লিখে তোমাদেরকে প্রদত্ততে লিখতে হবে আর প্রশ্নর মধ্যেই কিন্তু প্রামাণ্য মানে অপ্রমাণ কি করতে হবে সেটাও কিন্তু তোমরা প্রশ্নের মধ্যে পেয়ে যাবে আর যুক্তিগুলো অবশ্যই তোমরা লিখবে পাশে পাশে যে এটা হলো কেন হলো সেই যুক্তিটা তোমরা অবশ্যই লিখবে সর্বসম্মতা হলে এস এস শর্ত নে এস শর্ত সেটাও কিন্তু লিখতে ভুলবে না কোন শর্ত অনুযায়ী সর্বসমতা করলে সেটাও লিখবে তাহলে প্রশ্নর